ওলিউল্লাহ সাহেবের একটা ইন্টারভিউ লম হরতাল সম্পর্কে একটা বলবো আর কি। হাজুর সব যদি ব্যবসায় দেন তাহলে হরতাল কর্মসূচি কিভাবে পালিত হবে? এটা সাংবাদিকদের গাড়ি। আমাদের এখন বিশাল মিছিলে আমরা এখন জেলখানা মোড়ের দিকে অগ্রসর হচ্ছি। নরসিংদী সদর থানাধীন আশীনগর মোড় থেকে আমাদের মিছিল এখন জেলখানা মোড়ের দিকে অগ্রসর হবে ইনশাল্লাহ। আপনারা বেশি বেশি শেয়ার করুন, ছড়িয়ে দিন এবং যার যার স্থান থেকে আজকের এই শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালিত করুন। সারাদিন
ভাই হরতালের মধ্যে পণ্যবাহী গাড়ি চলে না, ভাই হরতালের মধ্যে পণ্যবাহী গাড়ি চলে না, শুধু অ্যাম্বুলেন্স। হরতালে কোন রোগীদের মধ্যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ছাড়া পণ্যবাহী গাড়ি চলে না, অফিস আদালতের কোন গাড়ি চলে না। হরতাল হচ্ছে দেশের প্রতি চাপ প্রয়োগ করা। আপনারা সামনে কি করবেন? রুগীর গাড়ি তো সমস্যা না, পণ্যবাহী গাড়ি কেন ছাড়বো? অ্যাম্বুলেন্স ছাড়াবে আর কোনো কিছু ছাড়া? পণ্যবাহী গাড়ি কি হরতালের আওতার দিন নাকি? খাবারের গাড়ি হরতালের দিন আওতার দিন? আমরা তো বাংসুর করতেছি না। পত্রিকা থেকে আসছি। ফেসবুক লাইভে ঢুকতে পারছেন ভাই? বিপিন চালু কথা না বলি। আমাদের প্রথম দিনে গত শুক্রবার দিন 7/22 শহীদ হয়েছে দিনের জন্য, এতে কোন সন্দেহ নাই। আমরা জাগতিক দলের মতন আচরণ করব না। আল্লাহর জমিনে কি করবা না তোমরা? সন্ত্রাস সৃষ্টি করবে না, সন্ত্রাস সৃষ্টি করবা না, সন্ত্রাস সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে তোমরা জড়ায় পড়বে না। ওই মাদ্রাসার বৈশিষ্ট্য আছে, তারা কি বিশৃঙ্খলা সৃষ্টি করে না, তারা বিশৃঙ্খলা নিরসন করে। পুলিশ বাহিনী যদিও তারা কি তাদের মধ্যে দিন নাই, তাদের মধ্যে দিন নাই, তারা একজন মানুষকে একজন আলেমকে গুলি ছুটতে কি দ্বিধাবোধ করে? কাজে আমরা ভালো আচরণ করবো, দৃষ্টান্ত সৃষ্টি করব, যে আমরা যে ইসলামের খাতির আমরা কি অতীত হরতাল করেছি, আজকে হরতাল করছি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। গরিব রেশরা যারা আজ আছে, এরা রেশ নিয়ে বের হয়ে এদেরকে আমরা কি করব, সে বুঝিয়ে শুনে এদেরকে তাড়াই দিব যে আপনারা অংশগ্রহণ করেন সে কি এই দিনই হরতালের মধ্যে আল্লাহ তালা আজকাল যে আপনারা কি কামাই করতে পারছেন না তার বরকত আল্লাহ আগামী দিন দিয়ে দিবেন এবং আখেরাতেও দিয়ে দিবেন। একটা ডকুমেন্টস থাকবে যে কি কোরআনের জন্য আমি একদিন রিকশা বন্ধ রাখছিলাম, অথবা আল্লাহ তালা এই রিকশা বন্ধকে কেন্দ্র করে কিয়ামতের মাঠে মুক্তির ফয়সালা করতে হবে। আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করতেছি, কোন বাংসুর করবেন না, কোন সে সংখ্যালঘু হিন্দু আছে তাদের উপর কোন অত্যাচার করা হবে না। আছে দেমা উহুম কা দেমা ইনা ও আমওয়াল উহুম কা আমওয়াল ইনা, হুজুরের হাদিস বুখারী হাদিস, যে সংখ্যালঘুদের কি জীবন মুসলমানের জীবনের মতন নিরাপত্তার অধিকার রাখে, তাদের সম্পদ কি মুসলমানের মতন কি নিরাপত্তার অধিকার রাখে, কাজে আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে যাতে কোন প্রকার বদনামী না হয় আমরা হরতাল করতেছি কি
दिन के प्रतिष्ठा करार जिन्न जखन फैतना करब तखन तो आल्लार की नुसरत उठे जाबे फैतना करले आल्लार नुसरत उठे जाबे और आमरा जदि कि सुंदर भावे कि उत्तम चरित्रेर विकास गठे आमरा हड़ताल करी आल्लाह तारा नुसरत नेमे आसबे आल्लाह तारा आपनादेर सकल के তখন মুদাফাতান আক্রমণ আসছে আমরা কে প্রতিহত করব এটা কিন্তু যাতে কি এটা যিনি আমির থাকবেন ওনার নির্দেশ মোতাবেক যে এখন যদি আমাদের আক্রমণ আসছে আমরা কি করব তখন কি আমরা কি করব তার প্রতিহত করব আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমরা তো অনেকেই জানি না আমির কে প্রত্যেক জনের একজন থাকবে আমাদের সাথে মুরব্বির একজন প্রত্যেক জনের একজন থাকবে আমাদের মুরব্বি আমি সাধারণ মানুষ একটা কথা বলি আমাদের হরতাল যদি আমরা 100 ভাগ সফল না হয় তাহলে কিন্তু আমরা হেরে যাবো রিকশাটাও যাতে না যায় রোগীর গাড়ি খাবারের গাড়ি ঔষধের গাড়ি এই তিনটা সারা আর বাকি সব বন্ধ থাকবে রোগীর গাড়ি অ্যাম্বুলেন্স কেউ আটকাইবেন না একটু আগে গার্মেন্টস এর গাড়িও সারা হয়েছে মালবাহী গাড়িও সারা হয়েছে ভাই লাডি দাদা আপনার নিকট আমার আরেকটা আবেদন যে যদি আয়াতুল কুরসি পড়ে শৈলধূম করবেন আমি আমার মাদ্রাসায় কি খত ফিনিশের ব্যবস্থা করিয়েছি এখন তারা খত ফিনিশ করতেছে নিরাপত্তার জন্য আপনারা সবাই কি করবেন আয়াতুল কুরসি ধূম করবেন আর হাতে লাঠি থাকলে কি কিছু চুলকা অন্যায় ভাবে কোন আচরণ করতে কি উদ্বুদ্ধ করে শয়তানকে উদ্বুদ্ধ যাতে ওই উদ্বুদ্ধ থেকে আমরা বেঁচে থাকবেন আমাদের রেল লাইনটা যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে তো রেল চলবেই আজকে গতকাল রাতে জামিন এসে আক্রমণ হয়েছে যদি আমরা রেল বন্ধ করতে না পারি ঢাকার সাথে আমাদের সিলেটের সংযোগ বিচ্ছিন্ন হবে না ওখানে যদি রেল বন্ধ করে দেয় না চলতেছে চলতেছে ওদের দায়িত্ব আমাদের তো ইমানি দায়িত্ব আমি কিছু কথা বলি একটু শোনেন একটু খেয়াল করে গতকাল রাত্রে আমরা যারা এখানে আজকে হরতাল পালন করতে আসি এই সবাই কেউ করে কথা শুনেন এদিকে আসেন আমরা খুব শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করব প্রশাসন এখনো পর্যন্ত আমাদের সহযোগিতা করতেছে কিন্তু প্রশাসনকে যদি আমরা ক্ষিপ্ত করি তাইলে এখন যতটুকু পালন করতে পারছি দিন মাত্র শুরু হয়েছে আমাদের সারাদিন পিকেটিং করতে হবে যদি আমরা এখনই একটু বিশৃঙ্খলা করে প্রশাসনকে খেপাই দেয় আমাদেরকে মাঠ থেকে বাইর করে দেয় তাইলে কিন্তু এটা আমাদের জন্য বুদ্ধিমানের পরিচয় হবে বিষয়টা আমাদের খুব খেয়াল রাখতে হবে অনেকেই আমরা খুব হার্ড লাইনে যাওয়ার চেষ্টা করতেছি এই গাড়িতে কয়েকজন তারপরও এত কিছু বলার পরও কেউ কেউ গাড়িতে আঘাত করার চেষ্টা করতেছে যত কিছুই হোক পাবলিক বুঝে না আমরা তো বুঝবান এখানে যারা আমরা আলহামদুলিল্লাহ যারা মাঠে আসছি ইমানি দায়িত্ব হিসেবে আসছি এমনকি শহীদি তামান্না নিয়ে আমরা আসবো তাই বলে আমাদের আজকের সারাদিনের কর্মসূচি আমাদের সারাদিনের প্রোগ্রাম আজকে সামান্য কোনো কিছুর কারণে বাতিল হয়ে যাক বানচাল হয়ে যাক এটা কিন্তু আমরা করতে পারি না এই জন্য
আমাদের মুরব্বীরা যখন যেভাবে বলবেন সেটাই মানার চেষ্টা করব ইনশাআল্লাহ করব এটাই আমার জন্য নির্দেশ আর এর বাইরে গেলে পরিস্থিতি ভিন্ন হবে এটার দায়িত্ব কে কটাবে সেটা বলা যাবে না কিন্তু আমাদের যে মুরব্বীরা আছেন আমাদের হুজুর আছেন তারপরে আমাদের জেলার যে সমস্ত নেতৃস্থানীয় মুরব্বীরা আছেন এর খেসারত কিন্তু পুরোপুরি ওনাদের দিতে হবে বিষয়টা আমাদের জেনে রাখতে হবে আমরা খুব হুজুরের সাথে একটা কিছু করে ফেললাম এমন নয় এই জন্য আমরা মাঠে আছি ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতেছে আমরা তাদের কাছ থেকে সহযোগিতা চাই নাই কিন্তু তারাও তারাই তাদের সার্বিক তাদের নিরাপত্তার জন্য এলাকার নিরাপত্তার জন্য আমাদের নিরাপত্তার জন্য তারা যথেষ্ট চেষ্টা করতেছে এই জন্য আমি সকলের প্রতি বিনীত অনুরোধ করব যে আমরা নির্দেশের বাহিরে মুরব্বীদের কথার বাইরে আমরা কেউ যাব না মুরব্বীরা যে নির্দেশ দিবে আমার বুঝে আসলেও মানব মানলেও মানব এই জন্য বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করি আর আমরা হব না পানি মিটিয়ে দেখা সবাই ওইখানে পানি ৩০০০ প্লাস ছিল আমরা তখন আমাদের আমির হেফাজতে ইসলাম এর কেন্দ্রীয় নেতৃবৃন্দর পক্ষ থেকে আমাদের দিক নির্দেশনা শুনেছি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি পালিত করছি হরতাল কর্মসূচি পালিত করছি আমাদের কেন্দ্রীয় হেফাজতে ইসলাম কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আল্লামা ইসমাইল নূরপুরি দামাত বরকাত হোমের পক্ষ থেকে আমরা তখন আমাদের দিক নির্দেশনা শুনেছি হুজুর এখন আমাদের সাথে মাঠে আছেন ইনশাল্লাহ আমরা আমাদের কর্মসূচি শান্তিপ্রিয়ভাবে পালিত করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের হেফাজতে ইসলাম কেন্দ্রীয় উপদেষ্টা ইসমাইল নূরপুরি নরসিংদী সদর থানা হেফাজতের সদস্য মুফতি অলিউল্লাহ দামাত বরকাত হোম আরো অনেক করে ভাই এদিকে দেন তো আমরা
দুইজন একসাথে থাকি স্কুল ভাই আপনি একটু এদিকে কাটান না, এদিকে সরাই দেবেন, এদিকে কাটান, এত সুবিধা চান কে? যান যান বামে কাটা নেন, বামে কাটা নেন, ভাই এত উদার মনে রইলে হরতাল পালন হবে না। 2013 সালে আমরা হেফাজতে মাঠে এরকম ভাবে নেওয়া হয়েছে। জি জি ভাই সামনে আগে একটা স্লোগান দেন, সব ভিডিও হইতেছে। আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আজকের হরতাল হক সফল হক, চলছে চলবে আজকের হরতাল, এক এক ডাইরেক্ট অ্যাকশন। ভাই এত উঁচু ভাই ভাই চলেন, হ্যাঁ চল স্লোগান দেন, এন্টার স্লোগান দেন, আমরা বন্ধ করে দেবো।
আরে ভাই মুরব্বীরা হরতাল পালন করে না বুঝছেন না কে হরতাল কি মুরব্বীরা পালন করে না খালি মুরব্বী মুরব্বী হাতে হাত মারাই দিয়েছেন মুরব্বী জঙ্গলে হরতাল পালন করবো নাকি খুবই তো আমার কত দেখতো লাগাই দে কাজ করে দেন তো খালা দেন আমরা এখন নরসিংদী রেলওয়ে স্টেশন আছি একটু ট্রেন এদিকে আসতেছিল ট্রেন যে একটু দূরে আমিরগঞ্জের ওইদিকে ব্রেক করে রাখছে নরসিংদী রেল স্টেশন এখন মানুষকে আরে কোন চলে
মামলা খায় সময় এসে বলো আমি যাবো ভাই, আমি যাবো, চলো আপনি যাবেন, আমি যাবো, আপনি যাবেন, এই হুজুর আমরা এখন রেল স্টেশনের দিকে অগ্রসর হচ্ছি।